সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার, আজির ভিডিওটি শিকি লওয়া ডিবিএস ইন্ডিয়া এপ্লিকেশনত কেন ধরনের আরডি একাউন্ট ওপেন করিব পারিবা মোবাইল ব্যাংকিংর মাধ্যমে ঘরতে বই। যদি ডিজি ব্যাংকত ব্যাংক একাউন্ট অনলাইনের মাধ্যমে ওপেন কৈছিলা আর মোবাইল ব্যাংকিং রেজিস্টার করা আছে, তেতিয়াহলে আরডি একাউন্ট ওপেন করিব পারিবা। প্রসেসটো কি হয় যদি জানিবলৈ আর শিকিবলৈ বিচাৰি আছা, আজির ভিডিওটো শেষলৈ চাই যোৱা, কতো স্কিপ নকৰিবা। এতিয়া মই কি করিম, সবার আগতে ডিবিএস ইন্ডিয়া এপ্লিকেশন যোনটো হয়, এপ্লিকেশনটো মোৰ মোবাইলতে অপেন করিম। এপ্লিকেশন অপেন হওয়ার পিছত মই কি করিম, ইয়াতে লগ ইন অপশনত ক্লিক করিম। আর লগ ইন অপশনত ক্লিক করার পিছত অলরেডি ইয়াতে আপনার দেখি পাই আছে মোৰ ইউজার নেমটো আছে। এতিয়া অকল পাসওয়ার্ড বক্সত পাসওয়ার্ডটো এন্টার করিম, যোনটো পাসওয়ার্ড ডিবিএস ইন্ডিয়া এপ্লিকেশনের লগ ইন পাসওয়ার্ড হয়। পাসওয়ার্ড এন্টার করার পিছত মই কি করিম, লগ ইন অপশনত ক্লিক করে দিম। আর লগ ইন অপশনত ক্লিক করার পিছত এতিয়া আপনাদের দেখিবলৈ পাবা ডিজি ব্যাংকর মোবাইল ব্যাংকিংর ড্যাশবোর্ডটো। আর এতিয়া চাই ইয়াতে ড্যাশবোর্ডটো খুলি আইছে, মোর একাউন্ট ব্যালেন্স আছে 721.20 টাকা। এতিয়া যদি রিকরিং ডিপোজিট একাউন্ট ওপেন করবলে বিচরা, তেতিয়ালে ইয়াতে ড্যাশবোর্ডত পুরা স্ক্রল ডাউন করিবা। আর স্ক্রল ডাউন করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছা ডিপোজিট একটা অপশন আছে, ডিপোজিট অপশনত ক্লিক করিব পারিবা। আর যদি ইয়াতে ড্যাশবোর্ডত অপশনটো না থাকে, তেতিয়ালে ইয়াতে আপনাদের দেখি পাই আছা থ্রি লাইন অপত ক্লিক করিবা। থ্রি লাইন অপত ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছা ফিক্সড ডিপোজিট এটা অপশন আছে, ফিক্সড ডিপোজিট অপশনত ক্লিক করে দিবা। ফিক্সড ডিপোজিট অপশনত ক্লিক করার পিছত এতিয়া ইয়াতে নিউ ডিপোজিট অপশনত ক্লিক করে দিবা। নিউ ডিপোজিট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে দুটা অপশন আছে। সবার প্রথম অপশন দেখি পাইছে আই হ্যাভ সাম মানি আই নিড টু সেভ, এই অপশনত ক্লিক করে দিবা। তেতিয়া মই ক্লিক করে দিছো। আর ক্লিক করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাই আছা এভরি মান্থ আছে, যদি ইয়াতে ওয়ান্স চয়েস করা, ঠিক আছে, ওয়ান্স যদি চয়েস করা, তেতিয়াহলে 5,000 টাকা ডিপোজিট রাখিব লাগিব। আর ডিপোজিটটো ফিক্সড ডিপোজিট হয়ে যাব, ঠিক আছে। যদি রিকরিং ডিপোজিট ওপেন করবলে বিচরা, তেতিয়ালে এভরি মান্থ চয়েস করিবা। এভরি মান্থ যদি চয়েস করা, তেতিয়ালে প্রত্যেক মাহতে নিজের ব্যাংকর পৰা পয়সাখিনি কাটি যাব, ঠিক আছে। আর ইয়াতে চাওয়া, যেতিয়া এভরি মান্থ চয়েস করিবা, এভরি মান্থ চয়েস করার পিছত ইয়াতে মোক কয় আছে মিনিমাম ডিপোজিট এমাউন্ট ইজ 100। ডিজি ব্যাংকে ইয়াতে মোক কয় আছে যে মিনিমাম 100 টাকাকৈ প্রত্যেক মাহতে ডিপোজিট করে যাব লাগিব। ইয়াতে মোক কয় আছে ইয়াতে মই কি করিম, 200 টাকাকৈ প্রত্যেক মাহতে রাখি যাম, ঠিক আছে। মই 200 টাকা ইয়াতে চয়েস করেছো, আপনাদেরকে যিমান টাকা মর্জি হয় সিমান টাকা ইয়াতে চয়েস করিবা। কিন্তু ইয়াতে যিমান টাকা এন্টার করিবা, এন্টার করার পিছত প্রত্যেক মাহতে নিজের ডিজি ব্যাংকৰ পৰা পয়সাখিনি কাটি যাব, ঠিক আছে। আর ইয়াতে আপনাদের দেখি পাই আছা মই যেতিয়া 200 টাকা এন্টার করেছো, এন্টার করার পিছত কোনো ধরনের অপশন ইয়াতে নাই আগলৈ প্রসেস করার বাবে। সেই কারণে মই কি করিম, ইয়াতে অ্যামাউন্ট বক্সত আকো ক্লিক করিম। আর ক্লিক করার পিছত মোবাইলর ইয়াতে আপনাদের দেখি পাই আছা ডান একটা অপশন আছে, কিবোর্ডর ডান অপশনত ক্লিক করিম। ডান অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব প্রসেসিংটো হয় আছে। আর প্রসেসিং হওয়ার পিছত ইয়াতে তললৈ স্ক্রল ডাউন করিলে ইয়াতে সব প্ল্যান দেখুৱাই আছে। যদি 3 মাহ মই ডিপোজিট করো, তেতিয়াহলে 5.75% ইন্টারেস্ট পাম। 6 মাস যদি ডিপোজিট করো, তেতিয়া 6.5% ইন্টারেস্ট পাম। আর কিমান টাকা টোটাল পাম, ঠিক আছে, লাভে মূলে। তারপর ইয়াতে 9 মাহ আর 12 মাহ আছে। মই কি করিম, ইয়াতে 12 মান্থ চয়েস করলাম। 12 মান্থ যদি চয়েস করো, তেতিয়াহলে 7.5% ইন্টারেস্ট পাম। আর টোটাল ম্যাচুরিটি ডেট পুরা হওয়ার পিছতে মই 2,499 টাকা পাম। আর টোটাল ইয়াতে মই লাভ পাই আছো 99.14 টাকা। মই ইয়াতে 12 মান্থে চয়েস করিম। আর 12 মান্থ চয়েস করার পিছত ইয়াতে পুরা ইনফরমেশন দি দিলে যে প্রত্যেক মাহতে 200 টাকাকৈ রাখিম। আর ইয়াতে আজির ডেটটো দেখুৱাই আছে। আর তারপর ইয়াতে দেখুৱাই আছে যে কিমান পার্সেন্ট ইন্টারেস্ট পাম। আর ইন্টারেস্ট যদি 7.5% হয়, কিমান টাকা হব মোৰ লাভ। আর ইয়াতে টোটাল ব্যালেন্স খিনি দেখুৱাই আছে যে লাভে মূলে ইমান টাকা মই পাই যাম। এতিয়া মই কি করিম, ইয়েস লেটস ডু দিস অপশনত ক্লিক করে দিম। আর ক্লিক করার পিছত ইয়াতে আরডি একাউন্টর টার্মস এন্ড কন্ডিশন আহি যাব। আপনাদের দেখিবলৈ পাবা টার্মস এন্ড কন্ডিশন যদি পড়িবলৈ বিচরা, তেতিয়ালে পড়ি লবা, ঠিক আছে। তারপর কি করিবা, ইয়াতে একসেপ্ট অপশনত ক্লিক করে দিবা। একসেপ্ট অপশনত ক্লিক করার পিছতে ইয়াতে আপনাদের দেখি পাই আছা 3টা অপশন আছে। এই 3টা অপশনেরপরা মাজর যোন অপশন আছে, অপশনটো চয়েস অটোমেটিক আহি গৈছে, কিয়নো মই রিকরিং ডিপোজিট ওপেন করে আছো, মাহে মাহে পয়সা দিম, ঠিক আছে। সেই কারণে এইটাই চেকমার্ক হয় থাকিব অটোমেটিকলি। আর এতিয়া মই কি করিম, ইয়াতে ওকে প্রেস কৰি দিম। আর এতিয়া চা, ইয়াতে মোক কয় আছে নমিনি এড করবলৈ। চা, যেতিয়া মই সেভিং একাউন্ট ওপেন করেছিলো, সেই সময় মোৰ মাকক মই নমিনি করেছিলো, সেই কারণে ইয়াতে মাকৰ নামটো আহি গৈছে। এতিয়া মই কি করিম, মাকৰ নামৰ ওপৰত ক্লিক করিম।
আর ক্লিক করার পিছত এতিয়া ইয়াতে সোয়া মো মাকর নামটো পুরা আহি গৈছে আর মাকর ডেট অফ বার্থটো আহি গৈছে। এতিয়া মই কি করিম, ইয়াতে নেক্সট অপশনত ক্লিক করিম আর নেক্সট অপশনত ক্লিক করার পিছত মোর পুরা কারেন্ট এড্রেসটো আহি গৈছে, যোনটো এড্রেসত মোর এই একাউন্টটো খোলা আছে। এতিয়া মই কি করিম, ইয়াতে নেক্সট অপশনত ক্লিক করিম আর নেক্সট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে মোক কয় আছে সেট এ নেম ফর ইয়োর ডিপোজিট। ইয়াতে মোক কয় আছে কিহর কারণে মই রাখি আছো, মই ইয়াতে ট্রিপ ফিল কৰি দিছো, ঠিক আছে, মই ট্রিপ যাবলৈ ডিপোজিট রাখি আছো। আর তারপর ইয়াতে মোক কয় আছে যে আইকন এটা চয়েস কৰিবলৈ, মই ফ্লাইটৰ আইকন চয়েস কৰি লৈছো। আর তারপর মই কি করিম, অকে প্রেস কৰি দিম। আর ইয়াতে সব মোক কয় আছে যে মিনিমাম 6 কারেক্টার হব লাগে, তেতিয়ালে মই ইয়াতে 6 কারেক্টার মিলাই ফিল কৰি দিছো, ঠিক আছে, ট্রিপ দিল্লি, ঠিক আছে। আর এতিয়া মই কি করিম, ইয়াতে ওকে প্রেস কৰি দিম। আর ওকে প্রেস করার পিছত ইয়াতে ব্যাক বা রিফ্রেশ বটন প্রেস নকৰিবা। আর এতিয়া অটোমেটিকলি ইয়াতে আপনার দেখি পাইছা রিডাইরেক্ট হৈ গৈছে ড্যাশবোর্ডতে, আর ওপৰত মেসেজটো আহি গৈছে যে ফিক্সড ডিপোজিট একাউন্ট ওপেন হৈ গল বুলি, আর লগতে 200 টাকা কাটিছে সেইটোরও মেসেজ আহি গৈছে। সোয়া ইয়াতে আমি ফিক্সড ডিপোজিট একাউন্ট ওপেন কৰিছো, কিন্তু আরডি একাউন্টৰ নিচিনাই ওপেন কৰিছো। প্রত্যেক মাহতে আমি আরডি একাউন্টত যেনে ধরনের পয়সা জমা রাখো, তেনে ধরনের আমি পয়সা এই আরডি একাউন্টত জমা রাখিম, ঠিক আছে। যদি আমি এবারের কারণে ডিপোজিট করো, তেতিয়াহলে এইটো হয়ে যাব ফিক্সড ডিপোজিট। আর যদি আমি মাহতে মাহতে যদি পয়সা জমা রাখো, এইটো হয়ে যায় আরডি একাউন্ট, ঠিক আছে। বর্তমান সময় ডিজি ব্যাংকত আরডি একাউন্ট আর ফিক্সড ডিপোজিটর বাবে দুটা অপশন দিয়া নাই, এটাই অপশন দিছে। যদি এবারের কারণে রাখবলে বিচারো, তেতিয়াহলে ফিক্সড ডিপোজিট হয়ে যাব। আর যদি মাহতে মাহতে রাখবলে বিচারো, তেতিয়াহলে আরডি একাউন্ট হয়ে যাব। এতিয়াতো আরডি একাউন্ট ওপেন হয়ে গল, এতিয়া মই আপনাদের দেখাম যে আরডি একাউন্ট কেনে ধরনের চেক করবো পারিবা। যদি আরডি একাউন্ট বা ফিক্সড ডিপোজিট একাউন্ট চেক করবলে বিচারা, তেতিয়াহলে অল্প স্ক্রল ডাউন করবা আর ইয়াতে হোম পেজত আপনাদের দেখবলে পাবা ফিক্সড ডিপোজিট একটা অপশন আছে, ফিক্সড ডিপোজিট অপশনত ক্লিক করে দিবা। ইয়াতে আপনাদের দেখি পাই আসা মই ট্রিপ দিল্লি এনে ধরনের ডিপোজিটর নাম রাখিছো। আর ইয়াতে আপনাদের দেখি পাই আসা মেচুরিটি ডেটটো দেখাই আছে যে কোন তারিখত মই পুরা লাভে মূলে পয়সাখিনি পাই যাম, ঠিক আছে, 6 জুন 2020 মই পাই যাম। আর কিমান টাকা পাম, ইয়াতে মই এই ডিপোজিটর ওপর ক্লিক করেছো। আর ক্লিক করার পিছত ইয়াতে মোক দেখাই আছে মেচুরিটি অ্যামাউন্ট কিমান টাকা পাম, ইন্টারেস্ট মই কিমান টাকা পাম, আর ইয়াতে দেখাই আছে মেচুরিটি ডেট কেতিয়া শেষ হব। আর ইয়াতে 200 টাকা কয় মই প্রত্যেক মাহতে রাখি আছো, ইয়াতে দেখাই আছে। আর রেট অফ ইন্টারেস্ট 7.5% দেখাই আছে। বর্তমান সময় 200 টাকা ক্রেডিট হয়ে গেছে, কেন বর্তমান সময় মই ওপেন করেছো সেই কারণে। তেতিয়াহলে আজি মই আপনাদের দেখাই লৈছো যে ডিবিএস ইন্ডিয়া অ্যাপ্লিকেশনত কেনে ধরনের আরডি একাউন্ট ওপেন করিবা। যদি আরডি একাউন্ট ওপেন করাত কিবা অসুবিধা হয়েছে মোক কমেন্টত জানাবা। লাস্টলৈ মই কবলৈ বিচাৰো, যদি এবারের কারণে ডিপোজিট রাখা, তেতিয়াহলে ফিক্সড ডিপোজিট হয়ে থাকিব, ঠিক আছে। আর আরডি একাউন্ট যদি ওপেন করবলে বিচারা, তেতিয়াহলে প্রত্যেক মাহতে রাখিব পাৰিবা, মই যেনে ধরনের দেখাইছো তেনে ধরনের, ঠিক আছে। আর যদি ফিক্সড ডিপোজিট যদি করা, তেতিয়াহলে লামসামত পয়সাখিনি রাখিব লাগিব, সেইটো ভালদরে মন দিবা। আগলে মিলি থাকিম আর একটা নতুন ভিডিওলৈ। আসাম বেস্ট ভিডিও চাই থাকা, শিকি থাকা, লগতে লাইক এন্ড শেয়ার করা। বাই বাই।